हेलो गाइस, वेलकम बैक टू अनदर व्लॉग्स। सो तुम्हें सागे कैसे आहत, मतलब तुम्हारा बुझते पे गे। हमें एसे गेछि किन्तु महाराष्ट्र, यस, पुणे ते एसे गेछि। और वेस्ट बेंगल थेके डायरेक्ट 2000 किलोमीटर अतिक्रम करे किन्तु आमरा पुणे ते एखन बसबास करछि। हाँ, एकदम तुम्हार बुझते ही पारछो, माने খুব কষ্টে জীবন কাটছে। মা বাবাকে ছেড়ে, সমস্ত সবাইকে, পরিবারকে ছেড়ে কিন্তু এখন পুনেতে আসতে হলো। আর কিছু ইম্পর্টেন্ট কারণের জন্যই আমাকে আসতে হলো, বাট এটা আমার এই রাস্তাটা বেছে নিতে হলো। যাক, পুনে তো আসা হবে, আসছি, এসেছি, কাজ করব, সেটা তো হবে, সাথে ব্লগ থাকবে না, এটা কখনো হয় না। সো আমি পুনেতে এই কিছুদিন হলো আমি সেটেল হয়েছি, মানে সেটেল মিনস আমি রিসেন্টলি আমি এখানে শিফট করেছি। তো এখন আমি জব করব পুনেতে, প্লাস হচ্ছে আমরা কিন্তু ভিডিও বানাবো। তো এই কারণের জন্য আমি কিন্তু ভিডিওটা এতদিন দিতে পারিনি, এবং মিনি ব্লগসও আমি দিতে পারিনি, ঠিক আছে? বুঝতে পারছো, খুব কষ্ট হচ্ছিল আমাকে, মানে যে ভিডিও আপলোড করতে পারছি না। তো যাই হোক, এখন আমরা পুনেতে চলে এসেছি, এবং আমরা পুনেতে যে যে জায়গাটাতে আছি সেই জায়গাটাতে কী অবস্থান, আর তোমাদের রুম টুরস সমস্ত কিন্তু আমরা আপলোড করছি এখন। দেখো পুরো ভিডিওটা, ভালো লাগলে প্লিজ লাইক করতে পারো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। চলো, লেটস গো রুম ট্যুর। চলো বাবা মহাদেব সবার প্রথমে, এবং সাথে কিন্তু রয়েছে নাইট, তো যাতে মশা টশা না কামড়ায়। এবং সাথে এখান থেকে আমরা দেখো প্লাগ দেখিয়ে দিচ্ছি, একটা ফ্যান রয়েছে। প্রথম কন্ডিশন হচ্ছে রুম নেই, আর রুমে কিন্তু এরা ফ্যান দেয় না, তো সে কারণে আমি ডিসি মোটর কিন্তু আমি কলকাতা থেকেই নিয়ে এসেছি। এবং হচ্ছে এটা সেলফি স্ট্যান্ড রয়েছে, সেলফি স্ট্যান্ডে কিন্তু আমরা দড়ি দিয়ে বেঁধে ট্রলি ব্যাগের এই যে মানে এইটা রয়েছে, হ্যান্ডটা রয়েছে, ওর সাথে দড়ি দিয়ে বেঁধে, এবং নিচে কিন্তু হচ্ছে আমরা ট্রাইপড দিয়ে বেঁধে রেখেছি। সো এটাই হচ্ছে আমাদের ফ্যান, মানে জোগাড় তো লাগাতেই হবে না, জোগাড় না লাগালে কিন্তু হবে না। এখানে ফ্যানের কিন্তু দাম প্রচুর, এবং হচ্ছে ফ্যানের প্রয়োজন নেই, সিলিং ফ্যানের একদম প্রয়োজন নেই, কারণ হচ্ছে ওয়েদার কিন্তু বলবো খুব গরম না, খুব ঠান্ডা না, বাট ওয়েদারে কিন্তু এই ফ্যানটা আমাদের জন্য এনাফ। যাই হোক, আর ব্যাকগ্রাউন্ডটা আমি ইগনোর করতে বলবো, এখানে আমাদের জামাকাপড় রয়েছে, এটা হচ্ছে রুম রয়েছে, রুমটা কিন্তু খুবই ভালো, খুব খারাপও বলবো না। যাই হোক, তিনজনের রুম, আমরা কিন্তু থাকি দুজন, ওকে, দুজন থাকি, 5000 টাকা ভাড়া, অ্যাডভান্স 6000 টাকা। সো সমস্ত কিন্তু এখানেই রয়েছে। আর এটা কেউ ভাববে না এটা পুলিশের ড্রেস, বাট এটা কিন্তু পুলিশের ড্রেস না, এটা হচ্ছে কোম্পানির ড্রেস, যা পুলিশের মতো করেছে, আমি আর কি বলবো। এখানে ক্লিপ রয়েছে, কিন্তু কোনো জামাকাপড় টাঙানোর জন্য কিছু নেই, এটা আমরা নিজেরাই কিনে মানে টাঙিয়েছি। আর এটা রয়েছে কিন্তু আমার আইডি কার্ড। বলবে যে আমি একা কেন, আমার ফ্রেন্ড এখন হচ্ছে ডিউটিতে রয়েছে, ওর 12 ঘন্টা ডিউটি চলছে, মানে ওটি চলছে, ভাই ওটিতে প্রচুর টাকা কামাচ্ছে। তোমরা কি মানে কাজ করতে চাও পুনেতে? সো আমার সঙ্গে কাজ করতে পারবে, এবং আমি যে কোম্পানিতে কাজ করি তোমরা কিন্তু কাজ করতে পারবে। তোমরা যদি ডিপ্লোমা পাস করে থাকো তাহলে নিচে কিন্তু কমেন্ট করে জানাবে, আর তোমরা যদি আইটিআই পড়ে থাকো নিচে কিন্তু কমেন্ট করে জানাবে। ডিপ্লোমাদের কিন্তু হচ্ছে অন রোলে পেয়ে যাবে জব, আর আইটিআইদের কন্ট্রাক্ট জব। যাই হোক, এখানে প্রচুর টাকা, তোমরা কিন্তু আসলে আসতে পারো। তো যাই হোক, ওইগুলো পরে হবে, চল, এইটাই হচ্ছে বিষয়। এখানে হচ্ছে আমার সমস্ত জিনিসপত্র রয়েছে, হ্যাঁ, এখানে ঝাড়ু রয়েছে সমস্ত কিন্তু, আর এটা হচ্ছে ফ্রেন্ডসের সমস্ত কিন্তু রয়েছে, ফ্রেন্ডসের এখানে ব্যাগ রয়েছে। যাই হোক, এটা হচ্ছে আমার ট্রলি ব্যাগ, আর এইটা হচ্ছে রান্নাঘর, এখান থেকে স্টার্ট হয়ে যাচ্ছে কিন্তু রান্নাঘর। এই দেখো রুমটা কিন্তু এইরকম, কোনো প্রবলেম হচ্ছে না আপাতত, শুধু নিচে শুতে একটু হয়তো প্রবলেম হচ্ছে, বাট কোনো চাপ নেই, ম্যানেজ হয়ে যাচ্ছে, স্ট্রাগল তো করতে হবে, বাট কী করা যাবে। আর আমার কিন্তু খুব পার্সোনাল কারণের জন্য আমাকে এই জবটা বেছে নিতে হলো। তো যাই হোক, এখানে হচ্ছে জলের জার রয়েছে, এই জলের জারেই হচ্ছে আমরা কিন্তু সামনে 10 টাকা দিয়ে জল ভরতে হয়, জলের জার ভরে আমরা কিন্তু জলটা খাই। এবং এখানে দেখো, এটাই হচ্ছে আমরা কিন্তু গ্যাস কিনেছি, এই গ্যাসটা কিনতে কিন্তু আমাদের 1200 টাকা পড়েছে। সো এই গ্যাসের মধ্যে তোমাদের হচ্ছে টোটাল 3 কেজি গ্যাস দিয়েছে প্রথমে। যাই হোক, এখানে সমস্ত কিন্তু বাসন রয়েছে, এই একদিন তোমাদের কিন্তু আমি ব্লগ করে কিন্তু রান্নার ব্লগটাও দেখাবো। যাই হোক, এইটা আমার রান্না অলরেডি হয়ে গেছে আজকে, এখানে আমি করেছি আজকে ডিমের ঝোল বানিয়েছি, ডিমের ঝোল নিজে বানিয়েছি, ভাতও হয়ে গেছে, ডিমের ঝোলও হয়ে গেছে, বাস বাকি সব কিছু কিন্তু ইগনোর করো, কারণ তো হয়তো ভালো নাও লাগতে পারে। আর একটা বেসিন রয়েছে, আর রান্নাঘরটাও খুব খারাপ না, খুব ভালোও না, ঠিক আছে? উপরে তোমার কার্নিশ রয়েছে, এখানে সমস্ত কিন্তু জিনিসপত্রগুলো রয়েছে।
এবং এখানে একটা আমাকে সব থেকে খারাপ জিনিস যেটা লাগে, 24 ঘন্টা কিন্তু জল পাওয়া যায় না এখানে সব জায়গায়, শুধু এই রুমটায় বলে না, সব জায়গায় কিন্তু 24 ঘন্টা জল পাওয়া যায় না। তো সে কারণে কি করেছি, আমরা দুটো ড্রাম কিনেছি, বাট ফার্স্ট ড্রাম কিন্তু এটা কিনেছিলাম। এবার যেহেতু আমাদেরকে বলেছে যে 12 ঘন্টা করে ডিউটি হবে, মানে ওটি থাকবে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ওটি হলে জল কিন্তু ওয়ান টাইম ছাড়ে, তো সেক্ষেত্রে জল আমরা কিন্তু ভরতে পারবো না। তো সেই জন্য আমরা কি করেছি, একদম মানে তাড়াতাড়ি ডিসিশন নিয়েছি যে বড় ড্রাম নেব। সমস্ত কিন্তু টাকা শেষ, এখন টাকাও আসছে না, এখন মানে ফার্স্ট স্যালারি যতক্ষণ না হয় মানে ততক্ষণ একটু টেনশন টেনশন থাকবে। এই তো কিছুদিন হলো এসেছি, জাস্ট জয়েন করেছি, খুব খারাপ লাগছে। এখন ফার্স্ট স্যালারি যতক্ষণ হাতে একদম পয়সা করে কিচ্ছু নেই, এবং হচ্ছে আমার এক সাইডে লোন আছে, সেই লোনটাও আমাকে কভার করতে হবে নিজেকে। তো বাবা মা অনেক কিছু করেছে, বাবা মাকে আমি অনেক মানে কী বলবো, থ্যাংকস লট এতদূর এগিয়ে দেওয়ার জন্য। বা এবার আমাকে তো নিজেকে তো মানে রেডি করতে হবে। তো বাদ দাও, এবার হচ্ছে এই ড্রামে কিন্তু আমরা জল ভর্তি করে রাখি, আর এই পাইপ রয়েছে, পাইপের মাধ্যমে রয়েছে। এই দেখো এখন জল অলরেডি একটু মানে অর্ধেক হয়ে গেছে। শুধু এই দুটো ড্রাম নেই, এই দুটো ড্রাম ছাড়াও কিন্তু আমরা হচ্ছে বাথরুমে বালতি অ্যাভেলেবেল করেছি, ওখানেও জল কিন্তু আমরা ক্যারি করছি। এখানে হচ্ছে ডাস্টবিন রয়েছে, এখানটা তোমাদের দেখো, এখানে আমরা মানে আনাজপত্র রয়েছে, যেরকম টমেটো, রসুন, আদা, তারপরে লঙ্কা রয়েছে, আলু, পেঁয়াজ রয়েছে, এখানটাই হচ্ছে কিন্তু সমস্ত মশলাপাতি রয়েছে। হ্যাঁ, ডাল, নুন, তারপরে গরম মশলা, জিরা, দেখো 1 বছরের জিরা, 1 বছরের 5 ফোড়ন, 1 থেকে 2 বছরের 5 ফোড়ন আমরা কিন্তু কিনে নিয়েছি। তো এখানে অনেক সমস্যা হচ্ছে, কিন্তু 5 ফোড়ন কি বলে আমরা সেটা জানতাম না, এটাও সার্চ করছি পাচ্ছি না। তাই যাই হোক, আমরা এখানে ছবি দেখিয়ে কিন্তু জিনিসপত্র কিনতে হচ্ছে, আর মারাঠি মানে বুঝতেই পারছো কিন্তু অনেক ভাষাতে আমাদের প্রবলেম হচ্ছে, ওরা কি বলছে বুঝতে পারছি না। তুমিয়া সাগে কাছে আহাতা জেবল ঝালেকা অত্যাধি ঝালে, থোড়া বহত কিছু আমরা কিন্তু বোঝার চেষ্টা করছি এবং ট্রান্সলেটও করছি। এবং হচ্ছে এখানে আমাদের বাথরুমটা তোমাকে কিন্তু দেখাবো না, বাথরুমটা ইগনোর করে দিলাম। আর এই হচ্ছে আমাদের জীবনযাপন পুনেতে, এইভাবে কাটাচ্ছি সমস্ত মানে পুনেতে। আর ভোর 4টার সময় উঠে যেতে হয়, ভোর 4টাতে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে 5টাতে বাস আসে, বাড়ির সামনেই বাস, খুব কাছে না, খুব দূরেও না, মোটামুটি 5 মিনিটের রাস্তা, মানে বাস ওখানে আসে, বাসে করে যাই, ডিউটি করলাম 3টে, আমার 8 ঘন্টা চলছে, বন্ধুর এখন 12 ঘন্টা চলছে, মানে বন্ধু এখন 25 টাকা কমাচ্ছে। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে 3টের সময় ছুটি হয়, 3টে 20তে বাস, 3টে 20তে বাস, এখানে 4টার সময় আসে। যাই হোক, এই হচ্ছে আমার ডিউটি টাইম। এই ডিউটি টাইম ছাড়াও আমার যেই শিফটের ডিউটি হবে তার সেই শিফটের আমি ভিডিও কিন্তু মানে সেই শিফটের ভিডিও না, সেই অন্য শিফটের ভিডিও কিন্তু আমরা আপলোড করার চেষ্টা করব। এই কারণে আমি হয়তো ভিডিও দিতে পারিনি, হয়তো চ্যানেলের গ্রোথটা অনেকটাই কমে গেছে। প্লিজ তোমরা একটু সাপোর্ট দেখিও। আর পুনেতে এসেছি, বাংলায় ভিডিও করব আর মারাঠিতে কিন্তু এক্সপ্লোর করব। তো চলো, এটাই ছিল আজকের রুম ট্যুর। তো এখন আমি পুনেতে আছি, সবাইকে ছেড়ে, তোমাদেরকেও ছেড়ে, বাট তোমরা কিন্তু আমার হৃদয়ে কানেক্ট থাকবে। তো ভিডিওটা প্লিজ ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে পারো, মিনি ব্লগসও আমরা কিন্তু আপলোড করতে থাকবো। এবার দেখা হচ্ছে নেক্সট জানাতার ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।